আমাকে দরজাটা দেখিয়ে দাও আর বেরিয়ে গেলে দরজা বন্ধ করে দেবে শর্মানি শর্মানি তুমি এটা করতে পারো না জয়ন্ত ও বাবা জয়ন্ত হ্যাঁ কি বলছো মামি বলছিলাম কি আজকে তো রান্না হতে দেরি হবে একটু নুচি করে দি খাবে না না আমার খিদে নেই তোমায় কিছু করতে হবে না আমাকে একটু একা থাকতে দেবে মামি তুমি যে চিন্তা করছিস বাবা মেয়ে বিয়ে দিলে ওই একটু আর হয় ঝামেলি হয় শ্বশুর বাড়িতে কেন কি হয়েছে মানে শ্বশুর বাড়িতে কি ঝামেলা হয়েছে ও মা তুই জানিস না কি জানবো ওরা কপাল আমার ঠাকুরজি তোকে কিচ্ছু বলে না মাসিমণি কি বলবে ও মা গো মামি মামি প্লিজ তুমি হেয়ালি না করে একটু বলবে কি হয়েছে ঠাকুরজি তো সেখানে গেছে শ্বশুর বাড়িতে একটু ব্যবস্থা করেই ফিরবে মাসিমণি শর্মানিদের বাড়ি গেছে না কি উপায় কি বল সেখানে খুব হাঙ্গামা লেগে গেছে মিছির ননদেরা মিছির আপু খুব মারধর করছে কি ননদ মানে তোর তোর বউ তোর বউ তার উপর কি অত্যাচার করছে আরে বাবা ঠাকুরজি তো সেখানে গেছে বিহিত করতে হবে না মামি এসব কথা কে বলেছে তোমাকে ও মা গো কে বলবে আমি তো ফোনে শুনলু আচ্ছা বিশ্বাস না হয় তুই তোর মাসিকে জিজ্ঞেস করিস না মিশ্রি যেন কি বলে তোর বউকে কি বলে কি বলে কি বলে বর্দিমা না বর্দিমা হ্যাঁ কি কান্না রে ও গো বর্দিমা গো আমাকে ছেড়ে দাও গো আমি তোমার হাতে পায়ে ধরে গো আমাকে ক্ষমা করো শুনছি না মেরে যাচ্ছে তো মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে আমি বলছিলাম কি তোর মাসি কখন ফেরে না ফেরে দেরিতে হবে সেই জন্য বরঞ্চ একটু নুচি আচ্ছা ঠিক আছে চা করে নিয়ে আসি হ্যাঁ দুধ খাবি দুধ গায়ে একটু বল পেতি মামি শর্মানি কি তাহলে আমার উপর হওয়া সমস্ত রাগ এখন মিছির উপর মেটাবে